নির্বাচন কলুষিত করতে পারে, তাই এখনই আওয়ামী লীগকে অংশগ্রহণের সুযোগ দেওয়া ঠিক হবে না বলে মন্তব্য করেছেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি জয়নুল আবেদিন। তিনি বলেন, শেখ হাসিনার রাজনৈতিক ভবিষ্যৎ অন্ধকার। সকালে এফডিসিতে এক বিতর্ক অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন। ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী বলেছেন, আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হবে কিনা তা জনগণের উপর ছেড়ে দেওয়া উচিত। বেসরকারি একটি টেলিভিশনের বিতর্ক অনুষ্ঠান, এফডিসিতে অনুষ্ঠিত ওই বিতর্কের বিষয় ছিল জুলাই হত্যাকাণ্ডে জড়িত দলের ভবিষ্যৎ রাজনীতি। এতে অংশ নেয় স্ট্যামফোর্ড ইউনিভার্সিটি ও বিপক্ষ দল ছিল প্রাইম এশিয়া ইউনিভার্সিটির বিতার্কিকরা। বেশিরভাগ আসামির ক্ষেত্রে হুকুমদাতা নির্দেশদাতা উল্লেখ করা হচ্ছে, এতে কিন্তু মাননীয় স্পিকার ন্যায় বিচার হবে না। অনুষ্ঠানে বক্তব্য দেন ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ। এই দলটিকে আমরা নিষিদ্ধ করবার জন্য জনগণের কাছে আমরা এই দায়ভারটা আমরা দিতে চাই। তবে আওয়ামী লীগ ভবিষ্যতে রাজনীতি করতে পারবে কি পারবে না, সেটি কিন্তু আওয়ামী লীগকে ভালো করে বুঝতে হবে। এই গণহত্যার দায়ে তারা কি জনগণের কাছে ক্ষমা চাবে কি না, তারা এই রাষ্ট্রের কাছে তারা ক্ষমা চাবে কি না, সেটি কিন্তু তারা তাদের বিবেচনা থেকে তারা চিন্তা করতে হবে। এই ক্ষমা চাওয়া ছাড়া কিন্তু আমার কাছে মনে হয় না আওয়ামী লীগ বাংলাদেশের মাটিতে, বাংলাদেশের এই মাঠে অন্য রাজনৈতিক দলগুলোর সাথে আর রাজনীতি করবার মতো কোনো শক্তি রাখবে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি জয়নুল আবেদিন। তিনি বলেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগের নেতারা পালিয়েছে। এই ধরনের দল আবার যদি নির্বাচনে আসে, তারা নির্বাচনকে কলুষিত করতে পারে। তার দলের সকল লোককে রেখে পালিয়ে গিয়েছেন, এই জন্য তার ভবিষ্যৎ, আমার মনে হয় রাজনীতিতে তার ভবিষ্যৎ অন্ধকার, তার কোনো ভবিষ্যৎ নাই। বিএনপির ভাইস চেয়ারম্যান ও সুপ্রিম কোর্টের এই সিনিয়র আইনজীবী বলেন, সংস্কার শেষ করে দ্রুত নির্বাচন দিতে হবে। আমাদের দেশে রাজনীতিবিদ তৈরি হচ্ছে না, এই রাজনীতিবিদ তৈরি না হওয়ার কারণে আপনার ফ্যাসিস্ট বলেন, স্বৈরাচার বলেন, তাদের জন্ম লাভ করে। আমার ভোট আমি দেব যাকে খুশি তাকে দেব, সেরকম ব্যবস্থা খুব তড়িৎগতিতে হওয়া উচিত বলে আমি মনে করি। বিতর্ক প্রতিযোগিতায় বিজয়ী হয় প্রাইম এশিয়া ইউনিভার্সিটির বিতার্কিক দল। নুনবী সরকার, যমুনা নিউজ, ঢাকা।